যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সফরে গাজা যুদ্ধ এবং হিজবুল্লার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে এমন খবর দিয়েছে আল জাজিরা জানা গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অস্টেন অস্টিন সি এর পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে সফরের আগে এক বিবৃতিতে গ্যালেন্ট বলেন এই বৈঠকের প্রধান বিষয় হবে গাজায় ইসরায়েলি অভিযানের তৃতীয় পর্যায়ে শুরুর বিষয়টি এই অভিযানকে খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি